বর্তমানে তোমার এই যে ফিউজ তারের কথা বললাম, যে ওই ক মাত্রা 8^1.5 এর সঙ্গে সমানুপাতিক, ফিউজ তার হচ্ছে যে বাড়ির মূল্যবান ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টকে রক্ষা করার জন্য খুবই কার্যকরী একটা ব্যবস্থা। কিন্তু এর থেকেও উন্নত ব্যবস্থা বর্তমানে বেরিয়ে গেছে। বর্তমানে যা বাড়িতে দিয়ে ওয়্যারিং আছে দেখবে সব এমসিবি লাগানো আছে। এমসিবির পুরো কথা হচ্ছে মেকানিক্যাল সার্কিট ব্রেকার, বা মেকানিক্যাল মানে যান্ত্রিক বর্তনী ছেদক। এর ক্ষেত্রে সুবিধা কি, দেখো তোমার ফিউজ তারেও তোমার যন্ত্রকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে, এমসিবিও রক্ষা করে। এবং ফিউজ তারের দাম কিন্তু অনেক কম, এমসিবির দাম অনেক বেশি, 250 টাকার উপর দাম আছে একটা ফিউজ তারের দাম। একটা একবার ফিউজ তার যদি কেনো, তোমার মোটামুটি একটা ঘরে 2-3 বছর চলে যাবে, এবং ওই ফিউজ তারের দাম তোমার 5 টাকা 2-3 বছর। কিন্তু ইলেকট্রিক্যাল যে যারা ওয়্যারিং করে তারা এমসিবিটাকেই বেশি পছন্দ করে, এবং তোমার পক্ষে সেফটি বেশি। এমসিবির অ্যাডভান্টেজটা কি, ফিউজ তার প্রথম কথা কেটে গেলে তোমাকে আবার তারটা লাগাতে হবে, লাগিয়ে তবে তোমার আবার সার্কিট চালু হবে। কিন্তু এমসিবির হয় কি, একটা জ্যাক আছে, জ্যাকটা অটোমেটিক্যালি নিচে নেমে যায়, তুমি আবার তুলে দাও আবার চালু হয়ে যাবে। এইটা একটা সুবিধা আমাদের বর্তমান দিনের, যে আমরা অলস ব্যক্তি হয়ে গেছি তাই জন্য আমরা কোনো কাজ করতে চাই না, এইটা এই দিক থেকে সুবিধা। আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে ফিউজ তার তুমি যদি কোনো কারণে বিদ্যুতের শক খাও, সেক্ষেত্রে তোমাকে ফিউজ তার বাঁচাবে না, কিন্তু এমসিবি বাঁচাবে। এমসিবির নিয়ম হচ্ছে কোনো কারণে যদি তুমি বিদ্যুতের শক লেগে যায়, সঙ্গে সঙ্গে এমসিবি অফ হয়ে যাবে। অফ হয়ে যায় মানে যে একটা নিচে নেমে গিয়ে সার্কিটটা বিচ্ছিন্ন হয়ে যাবে, এইটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়। সেই কারণে তোমার বর্তমান দিনে তোমার ইলেকট্রিক্যাল মিস্ত্রিরা এমসিবিটা সাথে লাগিয়ে দিচ্ছে। এবং ফিউজ তার যেমন বোর্ডে বোর্ডে লাগাতে হয়, লাগাচ্ছে, এমসিবি কিন্তু বোর্ডে বোর্ডে লাগায় না। এমসিবি একতলায় একটা, দোতলায় একটা, এরকম ভাবে লাগায়। অর্থাৎ একতলায় কেউ যদি শক খায়, একটাতেই কাজ হয়ে যাবে। আবার সেই রকম এই ঘরে যদি আমার শর্ট সার্কিট হয়, কিন্তু একতলার সমস্ত লাইট অফ হয়ে যাবে, এটাও কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু আমাদের ওই লাইট অফ হওয়ার থেকে আগে ব্যক্তিগত প্রাণ বাঁচানোটাই বেশি জরুরি বলে এমসিবিটা লাগানো। আবার করে কি, ফিউজ তারও থাকে, এমসিবিও থাকে, এমসিবিটা তোমার শক খাওয়ার হাত থেকে বাঁচাবে, আর ফিউজ তার কি করবে, এই ঘরে যদি তোমার অফ হয়ে যায়, এই এই ঘরে তোমার ফিউজ তারটা পুড়ে যাবে, এই শর্ট সার্কিটে বাকি ঘরগুলো চালু থাকবে, ঠিক আছে। আর এরপর আছে যে একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে তোমার সমান্তরাল সমবায়ে যখন তড়িৎ প্রবাহ বণ্টিত হয়, তখন এমনভাবে বণ্টিত হয় যাতে করে উৎপন্ন তাপ মিনিমাম। দেখো আমাদের এই ব্যান্ডেল থার্মাল প্ল্যান্ট থেকে যে তড়িৎ প্রবাহ আসছে মেমারিতে, তা আসতে গিয়ে রাস্তায় তোমার দেখো অনেক তড়িৎ প্রবাহ, অনেক কারেন্ট, ইলেকট্রিক্যাল এনার্জি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, হিট এনার্জিতে রূপান্তরিত হয়ে ওয়েস্ট হয়ে যাবে, সেই তাপকে তুমি কি করতে পারবে, তবে ইয়ারে বিকৃত হয়ে গেল। সেই কারণে বিকল্প ব্যবস্থা, ট্রান্সফর্মার ব্যবস্থা আছে, সেটা এসিতে গিয়ে বলবে, এসি অধ্যায়। তা আমাদের তাহলে বাড়িতেও তড়িৎ যে সার্কিটটা সব প্যারালাল কানেকশানে হয়, একটা কারণ তোমরা জানো যেটা, যে পাওয়ারটা অপরিবর্তিত থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে একটা যে কোনো পয়েন্টকে যদি অফ করা হয়, বাকিগুলো চালু থাকে, এই পর্যন্ত জানো। তৃতীয় আর একটা, যে সমান্তরাল সমবায়ে প্রবাহ মাত্রাগুলো এমনভাবে তোমার বণ্টিত হয় যাতে করে উৎপন্ন তাপটাই মিনিমাম হবে। অর্থাৎ যে ইলেকট্রিক্যাল এনার্জির তাপ শক্তিতে রূপান্তর, এইটা প্যারালাল কানেকশানের ক্ষেত্রে মিনিমাম হয়ে যায়। এইটাকে তোমায় দেখাতে হবে। যে প্রশ্ন দেয়
দেখাও যে সমান্তরাল সমবায়ে তড়িৎ প্রবাহ মাত্রা এমনভাবে বণ্টিত হয় যাতে করে তাপ শক্তিটা উৎপন্ন তাপ শক্তি মিনিমাম হয়। এটা তোমাকে আলাদা করে ডিজাইন করে দিতে হবে না, সমান্তরাল সময়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা নিজেই নিজেকে এভাবে তোমার ভাগ করে নেবে। এরকমই ধরো প্যারালাল কানেকশনটা এরকম আছে, ধরো আই পরিমাণ তড়িৎ প্রবাহ এখানে গেল, তাহলে আমরা করি কি, এই পথে যাচ্ছে আই ওয়ান প্রবাহকে লিখছি, এই পথে যাচ্ছে আই টু, সাচ দ্যাট আই ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু, তাই না? তাহলে জুল হিটিং কত উৎপন্ন, জুল হিটিং কত হবে না, টোটাল হিট হবে তাপ, যেহেতু শক্তি এই তার আর এই তার দুটো দিয়ে যে তাপ শক্তি উৎপন্নটাকে যোগ করতে হবে স্কেলার রাশি, ওটা দিক দিক দেখা দরকার নেই। এটা হবে আই ওয়ান স্কোয়ার, এটা আর ওয়ান রেজিস্ট্যান্স, এটা আর টু রেজিস্ট্যান্স, আই ওয়ান স্কোয়ার আর ওয়ান টি, দ্বিতীয় তারের ক্ষেত্রে কত হবে এইচ টু, একবারে এইচ করে দিচ্ছি, এইটা প্লাস আই টু স্কোয়ার আর টু টি, এটা হবে, এটা দেখাতে হবে কি এইচ উইল বি মিনিমাম, এটা ইকুয়াল টু লিখছি দেখো আই ওয়ান স্কোয়ার আর ওয়ান টি প্লাস আই টু, মানে দেখো আই মাইনাস আই ওয়ান দেখা যাবে, তার হোল স্কোয়ার ইন্টু আর টু টি। তাহলে তড়িৎ প্রবাহ এমনভাবে বণ্টিত হয়, তাহলে ভ্যারিয়েবেলকে কারেন্টটা, কারেন্টের মানটা বাড়াকমা করে এমন করতে হবে যাতে তাপ মিনিমাম হয়। সুতরাং ডিএইচ ডি আই ওয়ান করছি, ইকুয়াল টু হবে দেখো টু আই ওয়ান আর ওয়ান টিটা কমন নিলাম মাইনাস, এটা ডিফারেন্সিয়েশন হবে আই মাইনাস আই ওয়ান উইথ নেগেটিভ সাইন, হবে না হবে না, ইন্টু আর টু হাই টু মাল্টিপ্লাই বাই টু ইন্টু টি, দেখো কি হবে দেখি, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু তোমার টুটাও কমন যাক আই ওয়ান আর ওয়ান মাইনাস, এটা মানে আবার আই টু, আবার আই টুতেই ঘুরে যাবো, আই টু আর টু ইন্টু টি হবে, কিন্তু সমান্তর সময় এটা সমান আই ওয়ান আর ওয়ান ইকুয়াল আই টু আর টু, হবে না হবে না, এটাই তো প্যারালাল কানেকশন এর ধর্ম, তাহলে ইকুয়াল টু টু ইন্টু জিরো 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 যা হয় হবে ইন্টু টি, বলবে বলবে না বলবে না বলবে, তাহলে ডিএইচ ডি আই ওয়ানটা জিরো মানে কি, সো এইচ ইজ মিনিমাম, সুতরাং সমান্তরাল সমবায়ে তড়িৎ প্রবাহ মাত্রা নিজেই ভাগ করে নেই, তোমাকে আলাদা করে ডিজাইন করতে হয়নি, এভাবে এখানে এত রোদ দাও ওখানে অত রোদ দাও, যাই রোদ দাও রেজিস্ট্যান্স যাই দাও, প্রবাহ মাত্রা এমনভাবে নিজেদেরকে বণ্টিত করে যাতে করে তোমার উৎপন্ন তাপ মিনিমাম, ঠিক আছে। লাস্ট আমাদের যেটা দৈনন্দিন জীবনের ক্ষেত্রে প্রাসঙ্গিক সেটা হচ্ছে যে আমরা রেগুলেটরে দিয়ে ফ্যানের স্পিড বাড়া কমা করি, তাহলে রেগুলেটরে আমরা যে মিনিমাম তিনে চলে যদি পুরনো রেগুলেটারগুলো বলি, আর তিনের থেকে চারে স্পিড বেশি, পাঁচে আরও স্পিড হয়, কোথায় হ্যাঁ, তাহলে আমাদের কথা হচ্ছে যে ফ্যানটা তিনে দিলে আমার মিটারটা বেশি, ইলেকট্রিক্যাল এনার্জি বেশি খরচ হবে, মানে বেশি মিটার উঠবে না পাঁচে দিলে উঠবে, তিনে দিলে বেশি মিটার উঠবে, বড়টা কি বলছ একে, আমি একই জিনিস হবে, আর কি বলছ দেখুই বলছ, আমাদের জিনিসটা এই রকম, আমি টেবিল ফ্যান দিয়ে দেখাচ্ছি,
এই যে সাপ্লাই লাইনটা এলো, এবার এখানে একটা ফ্যান আছে, ফ্যানের মধ্যে তোমার এর মাধ্যমে কারেন্ট আসতে পারে, এর মাধ্যমে আসতে পারে, এর মাধ্যমে আসতে পারে। অর্থাৎ ফ্যানের তারটা আছে এরকম, দিয়ে রেগুলেটর ঘোরালে হয় এটা এর সঙ্গে যুক্ত হবে কিংবা এটা এর সঙ্গে যুক্ত হবে কিংবা এটা এর সঙ্গে যুক্ত হবে। এটা ধরো তিন, এটা চার, এটা পাঁচ, পাঁচেই ধরো এখন চলছে সর্বোচ্চ স্পিড। তাহলে এটা দেওয়া আছে মানে ফ্যানের একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে, আর এর বাইরে রেজিস্ট্যান্সটা দিয়ে আমরা তৈকমাত্রাকে বাড়া কমা করছি, তাই না? সো দি টোটাল রেজিস্ট্যান্স ইজ আর প্লাস মোলার, হ্যাট মোলার ইজ দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, তিনে দিলে এটা সব থেকে আরের মান যা হবে চারের কাছ থেকে কম হবে, পাঁচে আরও কম হবে ছোটো আরের মানটা, তাই তো নাকি? তাহলে তোমার এখানে পাওয়ারটা কত? পাওয়ারটা হয় তোমার আই স্কোয়ার আর, তাই না? আই ভি আই মানে তোমার দেখো আই স্কোয়ার আর, আর মানে টোটাল পাওয়ার, আমি এই সিস্টেমটা ধরছি আর প্লাস আর। আচ্ছা আইটা কত? আই হচ্ছে আমাদের সাপ্লাইড ভোল্টেজ, 230, 230 বাই রেজিস্ট্যান্স, তার মানে ভি বাই রেজিস্ট্যান্স মানে কি আর প্লাস আর, কিন্তু টোটালটা তো এটাই। হ্যাঁ, এটা এই এই জায়গাটা তো প্লাগ পয়েন্টের সঙ্গে যুক্ত, এটার সঙ্গে এটা, এই যে এইটা প্লাগ পয়েন্টের সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ, এইখানে দিকে যা হবে এখানে দিকে অন্য রকম হয়ে যাবে, আবার এখানে দিকে অন্যরকম হবে। তাহলে এটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব সম্পর্ক যুক্ত দেখো। তাহলে তোমার এটা হবে আই স্কোয়ার করলে ইন্টু আর প্লাস আর, সুতরাং পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর প্লাস আর। এইবার বলো এই আটটা তিনে বেশি না চারে বেশি? এই আটটা তিনে বেশি, তাহলে তিনে যদি বেশি হয় পাওয়ারটা তিনে বেশি হবে না পাঁচে বেশি হবে? পাওয়ারটা তোমার পাঁচে বেশি হবে, তার মানে পাঁচে মিটারের চাকা বেশি ঘুরবে, তিনে কম ঘুরবে, বুঝতে পারলে না? পারলে না? সেই কারণে তোমার রেগুলেটারে তোমার সাহায্যে তোমার তিনের আর পাঁচের মধ্যে একই তোমার প্রবাহ বা একই তড়িৎ শক্তির ব্যয় হবে না মোটটা, বুঝতে পারলে না? পারলে না? কি বলছো? এটা আমাদের দৈনন্দিন জীবনে একটা জ্বলন্ত তোমার, এটি ওই ইলেকট্রিক্যাল পাওয়ারের ব্যবহারিক প্রয়োগ তোমার এই চা জ্ঞান। ঠিক আছে, হ্যাঁ, এই জন্য তোমার কোনোভাবে ভাব ধর, তুমি তিনে দিয়ে আর থেকে পাঁচে দিলে অন্যভাবে কেমনভাবে ভাববে, পাঁচে দিলে কী হবে আরও জোরে ঘুরবে, আরও ইলেকট্রিক্যাল এনার্জি বেশি ইনপুট, আরও এনার্জি বেশি লাগবে, তাই না? ইনপুট এনার্জি বেশি বাড়াবে মানে কী হবে, তোমার সেই এনার্জি কোথা থেকে পাবে? ফ্রম সোর্স। সোর্স কোনটা? গভর্নমেন্ট সাপ্লাইটা, ও একটা ইনফাইনাইট সোর্স দিয়ে ওই যত ইচ্ছা নাও কিন্তু নেবে নাও, দাম কিন্তু আমি নিয়ে নেব, তাই তো নাকি? সেভাবে ভাবতে পারো যেন পাঁচেই বেশি তোমার তড়িৎ শক্তি ব্যয় হবে, বিওটি বেশি হবে। ঠিক আছে, হ্যাঁ।